বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজের পর কেটেছে দশ বছর, এক দশকেও সন্ধান মেলেনি তার। ঈদ উপলক্ষে শনিবার ইলিয়াস আলীর বাসভবনে যান দলের মহাসচিব, কথা বলেন স্বজনদের সঙ্গে, দলের পক্ষ থেকে তুলে দেন ঈদের উপহার। গণমাধ্যমের সঙ্গে আলাপে মির্জা ফখরুল জানান, মহাসংকটে রয়েছে ইলিয়াস আলীর পরিবার, একতরফাভাবে ক্ষমতায় টিকে থাকতে সরকার গুম করছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ইলিয়াস আলীকে সরকারই গুম করেছে। গুম জুডিশিয়াল কিলিং, যার ফলে আজকে এই স্যাংশনসগুলো হয়েছে, এটা সম্পূর্ণভাবে সরকারের যে এক মানে ক্ষমতায় টিকে থাকার যে আপনার বাসনা আকাঙ্ক্ষা, তাকে টিকিয়ে রাখার জন্য তারা একটা ত্রাস সৃষ্টি করার জন্য, ভয় সৃষ্টি করার জন্য এই ফ্যাসিবাদী কায়দায় এই গুমের আশ্রয় নিয়েছে। এই স্যাংশনসটা এটা আমাদের জন্য একটা দীর্ঘস্থায়ী ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। মার্কিন নিষেধাজ্ঞা, জাতীয় সংকট মন্তব্য করে বিএনপি